ভেজাল আনন্দে মেতে উঠুক জেলাবাসী। শারদ উৎসবের আন্তরিক শুভেচ্ছায় বেলডাঙ্গা পুরসভা। করোনা সতর্কতা বজায় রেখে মেতে উঠুন দুর্গাপূজার আনন্দে। প্রথমেই আমি আমার বেলডাঙ্গা শহরের নাগরিকদের এবং গোটা বেলডাঙ্গা থানার নাগরিক যারা পূজোর মধ্যে বেলডাঙ্গা শহরে আসবেন তাদের কাছে আমার একটা অনুরোধ, করোনা যেভাবে বাড়ছে মাস্ক পরুন এবং ডিস্টেন্স দূরত্ব বিধি মানুন। আগাম শুভেচ্ছা আমার তরফ থেকে নিন। সাম্প্রদায়িক সম্প্রীতি মেনটেন করুন, কোনোরকম অশান্তি যাতে না হয়। যে কোনো অশান্তি কিছু মানুষকে খুব অসুবিধায় ফেলে দেবে সেটা যেন না হয়, এটা আমার সবারই কাছে অনুরোধ। আপনারা সবাই ভালো থাকুন। আমরা কথা বলে নেবো এখানকার উদ্যোক্তাদের সাথে। আচ্ছা, এবছর তো অন্যরকম একটা পুজোর আবহ বা পরিস্থিতিটাই অন্যরকম, তো আপনাদের এখানে তো আমরা অন্যান্যবার নানা রকম থিম দেখি, এবছর পুজো নিয়ে কি ভাবছেন? আমরা বিগত কয়েক বছর থেকেই আমাদের চুনাখালী সার্বজনীন দুর্গোৎসব কমিটি জেলা তথা রাজ্যবাসীকে বেশ কিছু মানে আকর্ষণীয় থিম আমরা উপহার দিয়েছি, কিন্তু বর্তমানে যে অতিমারির সময় প্রত্যেকটা মানুষই গৃহবন্দী, সেই কারণেই আমরা এবার সাবেকই একটা পুজোর আয়োজন করেছি। আমরা সচেতনতার দিক থেকে যাতে আমরা আমাদের জেলাবাসীকে এই একটা সচেতনমূলক একটা দিতে চাইছি, যাতে করে আমরা প্রত্যেক জেলাবাসী যাতে বুঝতে পারে যে এই করোনার পরিস্থিতির মধ্যে থেকে আমরা সত্যি মর্মাহত, ওই অদৃশ্য একটা শক্তির কাছে আমরা সত্যি পরাজিত। সেই জন্যই আমরা এই সাবেকি পুজোর আয়োজন করেছি। যদি সমস্ত পরিস্থিতি স্বাভাবিক থাকে তাহলে আমরা অবশ্যই আমরা জেলাবাসী তথা রাজ্যবাসীকে আকর্ষণীয় কোনো কিছু আমরা আনবই, এটা আমাদের টার্গেট। আচ্ছা, আমি চলে যাবো পাড়ার মহিলাদের কাছে, কীভাবে পুজোতে অংশগ্রহণ করেন তারা? এবছর তো অন্যরকম হলেও মোটামুটি পুজোর কাজগুলো তো মহিলাদেরকেই করতে হবে, কীভাবে সেটা সকলে মিলে একসাথে করেন সেটাই শুনবো। অন্যান্য বারের তো পুজোর অন্যরকম একটা প্ল্যানিং থাকে, এবছর প্ল্যানটা কী? এবছর প্ল্যানটা আমাদের মন্দিরে পুজো হবে, সেখানটাতেই আমরা কীভাবে মানে আনন্দ করা নিয়ে সেখানটাতেই করবো। এবারে তো অনেকগুলি সময় আমরা বড় কিছু করতে পারছি না, সেই জন্য আমরা ওখানে থেকেই। আচ্ছা, শপিং কমপ্লিট কি? হ্যাঁ, হয়েছে, এই পরিস্থিতির মধ্যে হলেও কিছু কিছু হয়েছে, এখনও বাকিও রয়েছে। আচ্ছা, পুজোর মধ্যে মানে পুজো প্রাঙ্গণে মহিলারা, পাড়ার মহিলারা কীভাবে আপনারা অংশগ্রহণ করেন? আমরা সবসময়ই থাকি দিন এবং রাত সারাতির জন্য, যে মেয়েদের জন্য কোনো রকম সমস্যা মহিলাদের না হয়ে থাকে তার জন্য মহিলা ভলেন্টিয়ার্সও আমাদের রাখা থাকে, তারা সমস্ত রকমভাবে সহযোগিতা করে। আচ্ছা, পুজোর যে কাজগুলো সেগুলো কি সকলে মিলে ভাগাভাগি? হ্যাঁ, সেগুলোও করা হয়, যাদের বয়স্ক আছে তাদেরকেও মন্দিরে রাখা হয় এবং যারা কম বয়স তারা এদিকে, এই দিকটা আমাদের যে মূল পুজোটা হয় সেখানটাতে তারা ভলেন্টিয়ার্স থাকেন এবং মন্দিরটা ওরা পরিচালনা করে। আচ্ছা,
এবার তো অন্যরকমভাবে পুজোটা হয়ে আসছে, তো আপনি এখানে এবার কীভাবে ভেবেছেন? যেহেতু এবার আপনাদের ওখানে সেই রকম জৌলুষপূর্ণ পুজো হচ্ছে না, তো বাইরে কি বেরোবেন ঠাকুর দেখতে না মণ্ডপেই থাকবেন? মণ্ডপেও থাকবো এবং একটু সাইডে যেগুলো আশপাশে আছে সেখানে যাব। আচ্ছা, মানে সেটা পরিস্থিতি উপর নির্ভর করছে যে এবছর কী হবে, কারণ প্রত্যেক দিনই তো মোটামুটি পরিস্থিতির চেহারা বদলাচ্ছে, রূপ বদলাচ্ছে, তো সেক্ষেত্রে কীরকম হবে সেটা আগামী দিন কী হবে সেটা কেউ বলতে পারে না। আমরা একদিন খুদের কাছে চলে যাবো, খুদে পুজো উদ্যোক্তা, পুজোতে কেমনভাবে মজা করো? খুব মজা করে। আচ্ছা, এবছর তো দেখছো করোনার জন্য সব কিছুই মানে মজা কমে যাচ্ছে, খারাপ লাগছে? আমার দর্শক বন্ধুদেরকে একটা আবৃত্তি শুনিয়ে দাও। আচ্ছা বলো। জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, হে নবনন্দিনী উইলাস বাসী, জয় জ্বালা মালিনী বরাভয় দাহিনী, চামুণ্ডা চণ্ডী হে সিংহ বাহিনী। নমস্কার, মা দুর্গার চরণে শতকোটি প্রণাম। বর্তমানে এই অতিমারির সময় আমরা সকলে গৃহবন্দী, মায়ের কাছে আমার প্রার্থনা আবার সব কিছু আগের মতো স্বাভাবিক করে দাও মা। এই করোনা পরিস্থিতির মধ্যেও TV24 আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, তাই TV24 বাংলাকে আমাদের সার্বজনীন দুর্গা উৎসব কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমার এখন নিবেদন, কবি অমিত বন্দ্যোপাধ্যায়ের কবিতা ভারতবর্ষ আজ, যে শিশুটি প্রতিদিন চায়ের দোকানে একটু কাবিষ্ঠ, যে শিশুটি প্রতি সকালে রায়দাসবাবুর বুট পালিশ করে দিচ্ছে, সেও তো আমার ভারতবর্ষ। সারাদিন না খেয়ে সন্ধ্যা নেমে আসার আগে এক্সাইডের ফুটপাত জুড়ে যে শিশুগুলো অন্ধ মায়ের কোলে মাথা রেখে বাবার খাবার আনবার আশায় আশায় ঘুমিয়ে পড়ে, তারাও তো আমার ভারতবর্ষ। যে গ্রাজুয়েট যুবক হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের দরজায় টোকা দিচ্ছে, বলছে স্যার একটিবার একটিবার সুযোগ দিন, আমি যে কোনো কাজ পারবো, পিয়ন মেথ ঝাড়ুদার যে কোনো একটা কাজ হলেই আমার চলবে। বাবার কারখানা বন্ধ হয়ে গেছে, দিদির বিয়ে দিতে পারছি না, সেও তো আমার ভারতবর্ষ। ধরধান্য পুষ্প ভরা আমার এই ভারতবর্ষের মধ্যে এরাও তো রয়েছে, কোন উপমা এদের কথা বলবো। এসব নিয়ে যখন ভাবি পাশের বাড়ির লোকটা আমায় পাগল বলে, গলা উঁচিয়ে বলে নিজের চরকায় তেল দিন মশাই, ওদের কথা ওরাই ভাববে। যে লোকটা মাঝরাতে রিকশা চালিয়ে ছেলে মেয়েকে লালন করে, শুনেছি সে নাকি অনেক নতুন খবর দিতে পারে, অথচ সেই লোকটির কাছে যখন দাঁড়ালাম জানলাম লোকটি বোবা, লিখতেও পারে না এক বর্ণ। ভাবলাম এও তো আমার ভারতবর্ষ। বুঝলাম যাকে আমার দেশ বলে চেনে এসেছি এতকাল আসলে সে বোবা নিরক্ষ, অথবা এ কোন দেশে আমায় জন্ম দিয়েছ বাবা, আমি যে ক্রমশ বোবা হয়ে যাচ্ছি। চোরা বালি টেনে নিচ্ছে পা, কালো কালো হাতগুলো আমায় পথভ্রষ্ট করছে প্রতিনিয়ত, একুন আকাশ আমায় দেখালে বাবা, একুন দেখে আমায় বাঁচালে, আমি যে অন্ধকারে ডুবে যাচ্ছি, পায়ে পায়ে মিলিয়ে যাচ্ছে ক্রোধ, তো
প্রতিবাদী গানগুলো হারিয়ে যাচ্ছে কণ্ঠ থেকে, সাম্যবাদের ভাষাগুলো ফুলে যাচ্ছে ক্রমশ। আমি যে আর পারছি না বাবা, আমি যে আর পারছি না, আমি যে। নমস্কার। বাহ, অসাধারণ, আমি পুরো ভাষা হারা হয়ে গেছি, মানে এত সুন্দর, মনটা একদম অন্যরকম হয়ে গেল। তুমি কার কাছে শিখো? আমি সুবীর কুন্ডু দারভাইয়ের কাছে শিখি। আচ্ছা, কতদিন ধরে শিখছো? এই দু বছর হয়ে গেল। দু বছর এত সুন্দর করতে পারছো কেউ? বাড়িতে কার কাছে প্র্যাকটিস করো? বাবার কাছে প্র্যাকটিস। বাবাও কি কবি আবৃত্তি করে? বাবা করে না, কিন্তু আমাকে শেখায়। বাহ, খুবই সুন্দর, খুব ভালো লাগলো। ওর জন্য সকলে আপনারাই একটা জোরে হাত তালি দিন। খুব ভালো লাগলো। আগামী দিনে এরাই হবে আমাদের মানে উজ্জ্বল তারকা, এরাই আমাদেরকে আগামী দিনে পথ দেখাবে, এবং সর্বোপরি এরাই হয়ে উঠবে চুনাখালী সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোক্তা। খুব ভালো লাগলো এখানে কথা বলে। আমি চলে যাবো আবার আরেকজনের কাছে, যার কাছে জানবো এই যে খুদে খুদে প্রতিভারা, এদেরকে কি আপনারা আপনাদের পুজোতেই মানে জায়গা করে দেন পাড়ার মঞ্চে? আমাদের প্রত্যেক বছরের সাংস্কৃতিক একটা সন্ধ্যা সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের প্রত্যেক বছর হয়ে থাকে, যাতে করে প্রত্যেকটা বাচ্চা যাতে অংশগ্রহণ করতে পারে, ক্ষুদে শিল্পীরা যাতে অংশগ্রহণ করতে পারে। এবং শুধুমাত্র আমাদের পাড়ারই নয়, আমরা বিভিন্নভাবে বহরমপুর, কাশিম বাজার, বিভিন্ন জায়গা থেকে আমরা আগে থেকেই বলে রাখি, তারা আগে থেকে জেনে আমাদের এখানে অংশগ্রহণ করে। গত বছর আমাদের দুর্গাপুজোতে প্রায় 120 জন মতো পার্টিসিপেট করেছে ড্রয়িংয়ে, কিন্তু এই বছর তো আমরা কিছুই করতে পারবো না, জাস্ট এই ভার্চুয়াল প্রোগ্রাম। আমরা ভাববো যে ভার্চুয়াল প্রোগ্রাম যেগুলো ঘরে বসে যেগুলো হয় সেগুলো আমরা চিন্তা ভাবনা করছি, যদি হয়ে থাকে তাহলে আমরা অবশ্যই। আমাদের দর্শক বন্ধুকে আপনাদের তরফ থেকে কী বার্তা দেবেন করোনা আবহাওয়া? দর্শক বন্ধুদের কাছে আমি চুনাখালী সর্বজনীন দুর্গাপুজো কমিটির আমি বর্তমানে উপসভাপতি, এই বার্তায় দিব যে প্রত্যেকে যেন এই আবহের মধ্যে সচেতনভাবে জীবনযাপন করে। আনন্দ অবশ্যই আমাদের কাছে একটা অপার অপরিসীম একটা জিনিস, আমরা প্রত্যেকেই এই আনন্দটা উপভোগ করব, কিন্তু যে সমস্ত সোশ্যাল ডিস্টেন্স আমাদের মানতে হবে সেগুলো আমরা মেনে চলব, এবং সরকারি বিধিনিষেধ আমরা মেনে চলব। এই আমি জনগণের কাছে আমার এই প্রত্যাশা। আর আমাদের মণ্ডপে যারা আসবেন, আমাদের পুজো কমিটির তরফ থেকে তাদের জন্য স্যানিটাইজার এবং মাস্ক আমরা ব্যবস্থা থাকবে আমাদের, তারা যাদের কাছে মাস্ক দেখবো না তাদেরকে আমরা বিনামূল্যে মাস্ক বিতরণ করব, যাতে তারা আমাদের এই আনন্দের সঙ্গে সামিল হতে পারে। সুন্দর ভাবনা, এইরকমই হওয়া উচিত আমাদের এখন প্রত্যেকটা পুজো মণ্ডপের উদ্যোক্তাদের মধ্যে এরকম ভাবনাই আনা উচিত, কারণ ঠাকুর দেখতে কাউকে আসতে মানা করাটাও কিন্তু একটা ভীষণ অন্যায় হবে। সেহেতু সব উদ্যোক্তাদের মুখে কিন্তু আমরা একটা কথা শুনতে পাচ্ছি, আপনারা অবশ্যই আসুন, ঠাকুর দেখুন, আনন্দ উপভোগ করুন, কিন্তু করোনাকে রুখতে যা যা বিধিনিষেধ রয়েছে সরকারিভাবে বা এমনি চিকিৎসাগত দিক দিয়ে যা যা বিধিনিষেধ রয়েছে সবটা মেনেই যেন সমস্ত আনন্দটা আমরা উপভোগ করতে পারি। ক্যামেরার সৌমিক ঘটকের সঙ্গে অন্তর গোস্বামী, টিভি চয়েস করলাম। নির্ভেজাল আনন্দে মেতে উঠুক জেলাবাসী, শারদ উৎসবের আন্তরিক শুভেচ্ছায় বেলডাঙ্গা পুরসভা। করোনা সতর্কতা বজায় রেখে মেতে উঠুন দুর্গাপুজোর আনন্দে। প্রথমেই আমি আমার বেলডাঙ্গা শহরের নাগরিকদের এবং গোটা বেলডাঙ্গা থানার নাগরিক যারা পুজোর মধ্যে বেলডাঙ্গা শহরে আসবেন তাদের কাছে আমার একটা অনুরোধ, করোনা যেভাবে বাড়ছে মাস্ক পরুন এবং ডিস্টেন্স দূরত্ব বিধি মানুন। আগাম শুভেচ্ছা আমার তরফ থেকে নিন, সাম্প্রদায়িক সম্প্রীতি মেনটেন করুন, কোনোরকম অশান্তি যাতে না হয়, যে কোনো অশান্তি কিছু মানুষকে খুব অসুবিধায় ফেলে দেবে সেটা যেন না হয়, এটা আমার সবারই কাছে অনুরোধ। আপনারা সবাই ভালো থাকুন।